ফের চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। টেট উত্তীর্ণ এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে 4 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের জলপাইগুড়ির বিদায়ী জেলা কমিটির সদস্য তথা ট্রাক মালিক সংগঠনের সভাপতি সঞ্জীব ঘোষ ও এক শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু ওই মহিলা চাকরিও পাননি এবং তার টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে গত 20 জুন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। 4 জুলাই একই অভিযোগ জানানো হয় জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসেও। সেদিনই জেলা আদালতের তরফে কোতোয়ালি থানার পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে 10 জুলাই এর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও তৃণমূল নেতা সঞ্জীব ঘোষের দাবি তার নামে মিথ্যে অভিযোগ উঠছে, তাকে হুমকি দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এ বিষয়ে কিছু জানেন না, তদন্ত হোক তিনিও চান। আমি সম্পূর্ণভাবেই এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি, কারণ আমি এই সঞ্জীব ঘোষ বলে যে ব্যক্তি সে আমার নিকট আত্মীয়, তাকে আমি মানে নিজের মনে করেই নিজের আত্মীয়তার খাতিরেই এই টাকাটা দেওয়াতে আমি রাজি হয়েছিলাম। কারণ আমি সোমনাথ বসু বলে দ্বিতীয় যে ব্যক্তি, যে প্রাইমারি শিক্ষক, তাকে শিক্ষক বলতে আমার লজ্জা লাগে, তো শিক্ষার নামে সে এসব দুর্নীতি করে বেড়াচ্ছে, তার সাথে তো সঞ্জীব ঘোষও অতপ্রত জড়িত, এটা উনি কখনোই প্রত্যাখ্যান করতে পারেন না। তো আমি ওই সঞ্জীব ঘোষের কথার উপর ভিত্তি করেই এই সোমনাথ বসু মহাশয়কে এই প্রথম আমার 12 লক্ষ টাকার ধাপের প্রথম 4 লাখ টাকা দিয়েছিলাম। এখন আমি প্রাথমিকভাবে আমি আমার এই টাকাটা ফেরত চাচ্ছি আর দোষীদের শাস্তির দাবি চাচ্ছি। হ্যাঁ, আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। ছাত্রছাত্রীরা যারা বঞ্চিত, আজকে যারা দিন মানে মাসের পর মাস কলকাতার রাস্তায় আন্দোলন করে যাচ্ছে, যাদের উপরে বর্বরচিতভাবে পুলিশি অত্যাচার হচ্ছে, আমি চাই এটার একটা সম্পূর্ণ সমাধান হোক। এবং প্রয়োজন হলে এই জলপাইগুড়ির আমার মেয়ের এই ব্যাপারটা, এটাও সিবিআই কোর্টে যাক এবং সঠিক তদন্ত করে এটা উদ্ঘাটন হোক। এবং জলপাইগুড়ির নাগরিক সমাজ, এই সঞ্জীব ঘোষ আর এই সোমনাথ বসুর, তাদের মুখোশটা খসে যাওয়ার পরে তাদের প্রকৃত মুখচিত্রটা জলপাইগুড়িবাসীর কাছে উন্মোচিত হোক। দীপানিতা দত্ত অ্যামাউন্ট তার রিলেটিভের মাধ্যমে সঞ্জীব ঘোষের মাধ্যমে একজনকে দেয়, তার নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথ নেওয়ার পরে সোমনাথ যে স্কুল টিচার, নিজেও স্কুল টিচার এবং তার মিসেসও স্কুল টিচার বলেই আমি জানি, যেটা আমাকে আমার ক্লায়েন্ট বলেছে। এবং এটাও বলেছে আমার ক্লায়েন্ট যে উনি স্কুলেও যান না, টাকাও নিয়ে নেন এবং উনি এইসব চাকরি দেওয়ার নাম করে প্রচুর হবলবিংয়ের সাথে যুক্ত। সাবসিকুয়েন্টলি উনি আমার কাছে আসেন এবং আসার পরে আমাকে টোটাল ফ্যাক্টটা বলেন যে এইভাবে আমি আমার নিজের লোকের দ্বারা প্রতারিত হয়েছি, যেই লোক আমাকে নিয়ে গেছে সোমনাথের কাছে এবং সোমনাথকেই বলেছে যে এই অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকাটা আরটিজিএস করে দাও। তার কথা অনুযায়ী সে টাকাটা আরটিজিএস করে এবং সে তাকে প্রভোকও করে যে দাও, আমি লাইবিলিটি নিচ্ছি এবং আমি ইনিশিয়াল স্টেপ পিছিয়ে নিব যে আমি যাতে টাকাটা তোমাকে রিটার্ন করে দেবো যদি না দিতে পারি। জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।